আমি কিন্তু আমার ভিডিও শেষে শেয়ার করব আমার লাস্ট ভিডিওতে কে সব থেকে ভালো কমেন্ট করেছিল এবং কার কমেন্টে সব থেকে বেশি আমার পছন্দ হয়েছে, বেস্ট কমেন্টার অফ দ্য ডে। সো স্টে টিউন ফর দ্যাট। হ্যালো মাই সিমস্টার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, এই সিমি চ্যানেলে যারা ভিউয়ার তাদের সবাইকে আমি সিমস্টার্স বলছি, তোমাদের কোনো প্রবলেম নেই তো? বা তোমাদের কাছে যদি নতুন কোনো নামের সাজেশন থাকে প্লিজ আমাকে জানিও, তাহলে আমি সেটাই হ্যাশট্যাগ করে দেবো। আমি আমার ফেসবুক গ্রুপে একটা পোল ক্রিয়েট করেছিলাম যে তোমরা নেক্সট কী ভিডিও দেখতে চাও, তো সবাই আমাকে বলেছিলে যে সানস্ক্রিনের ব্যাপারে বলো, কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি গরম কিভাবে কত তাড়াতাড়ি চলে এলো, শীতটা যেতে না যেতে গরমের একদম আবির্ভাব। তো এই টাইমে সানস্ক্রিন কিন্তু ইউজ করা মাস্ট। অ্যাকচুয়ালি বছরে সবসময় সানস্ক্রিন ইউজ করা উচিত, কিন্তু আমরা এতটাই ল্যাথ যে গরমকাল ছাড়া আমরা সানস্ক্রিনটা ইউজ করতে চাই না, ইচ্ছা থাকলেও করতে পারি না। যাই হোক, সেসব কথা পরে হবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সানস্ক্রিন কি, ইম্পর্টেন্স অফ সানস্ক্রিন, সানস্ক্রিন কবে থেকে ইউজ করা উচিত, সানস্ক্রিনে কি কি থাকা উচিত, কিভাবে কতটা অ্যাপ্লাই করতে হবে সানস্ক্রিন, এবং কোন কোন টাইপের বেস্ট সানস্ক্রিন মার্কেটে অ্যাভেলেবল। তো এই সবগুলোর বিষয়ে যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখবে, এবং ভিডিওর এই টপিকটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং তোমাদের যারা ল্যাথখোর ফ্রেন্ড আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবে। তো চলে আসে সবার প্রথমে সানস্ক্রিন কি। সানস্ক্রিন হলো এক টাইপের ব্যারিয়ার, মানে এক টাইপের প্রোটেক্টিং লেয়ার, যেটা আমাদের স্কিনটাকে সূর্যের যে হানিকারক রশ্মি আছে সেটা থেকে বাঁচিয়ে তোলে। সূর্যের রশ্মি কিন্তু দু টাইপের হয়, একটা হচ্ছে ইউভিএ, একটা হচ্ছে ইউভিবি। ইউভিএ সব থেকে বেশি হানিকারক, কারণ এটা আমাদের স্কিনে এজিং প্রসেসটাকে খুব তাড়াতাড়ি এনে দেয়, আমাদের স্কিনটাকে ডাল বানিয়ে দেয়, স্কিনে ফাইন লাইন্স এনে দেয়, স্কিনে রিঙ্কলস পড়ে যায়, ইভেন আমাদের স্কিনে যে ট্যানটা পড়ে সেটাও ইউভিএর জন্যই হয়, এবং ইউভিবি এর জন্য আমাদের স্কিনে সানবার্ন হয়ে যায় এবং তার সাথে স্কিন ক্যান্সারেরও একটা সম্ভাবনা থাকে। এবার চলে আসবো ইম্পর্টেন্স অফ সানস্ক্রিন। তো সানস্ক্রিন এটাই করে, আমাদের স্কিন আর সূর্যের রশ্মির মধ্যে একটা লেয়ার তৈরি করে, প্রোটেক্টিং লেয়ার তৈরি করে, যার ফলে আমাদের স্কিনটা অনেকটা বেশি প্রোটেক্টিভ থাকে এবং স্কিনে অতটা ক্ষতি হয় না। হ্যাঁ, সবাই আমরা জানি যে যতই তোমরা সানস্ক্রিন ইউজ করো না কেন, যত বেশি সানস্ক্রিন এসপিএফ হাই হোক না কেন, এরপরে চলে আসবো এসপিএফটা কী, তো যত বেশি এসপিএফ হাই হোক না কেন, আমাদের স্কিনে কিন্তু পুরো 100% কেউ প্রোটেকশন দিতে পারে না। এসপিএফ মানে হলো সান প্রোটেক্টিং ফ্যাক্টর। এসপিএফ 30 আমাদের 96.7% স্কিনটাকে প্রোটেক্ট করে, এসপিএফ 40 97.5% করে দেয় প্রোটেক্ট, এবং এসপিএফ 100 কিন্তু 99% করে। সো পুরোটাই 100% কিন্তু কেউই প্রোটেকশন দিতে পারে না। তো আমার মনে হয় এসপিএফ 50 এর উপর যাওয়ার কোনো দরকার নেই, কারণ কেউই 100% প্রোটেকশন দিতে পারে না। নাম্বার 3, সানস্ক্রিনটা কবে থেকে ইউজ করা উচিত। কোনো শিশুর 18 মাস হয়ে যাওয়ার পর থেকে তারা সানস্ক্রিন ইউজ করতে পারে। বাচ্চাদেরই কিন্তু বেশি করে সানস্ক্রিন ইউজ করা উচিত, কারণ বাচ্চাদের স্কিনটা পাতলা থাকে, তো তাদের স্কিনে কিন্তু বেশি করে এফেক্ট করে সানরেজগুলো। নাম্বার 4, সানস্ক্রিনে কী কী থাকা উচিত। তো সানস্ক্রিনে ইউভিএ, ইউভিবি এবং PA++, এই তিনটে জিনিস থাকা উচিত। ইউভিএ এবং ইউভিবি কিন্তু এই দুটো অবশ্যই থাকা উচিত, তার সাথে PA++ থাকা উচিত। এই PAA-এর ওপর কিন্তু ইউভিএ কতটা বেশি প্রোটেকশন দেবে সেটা নির্ভর করে, এবং কোনো সানস্ক্রিনে মিনিমাম 30 SPF থাকা উচিত এবং ম্যাক্সিমাম তোমরা 50 অবধি ইউজ করতে পারো। নাম্বার 5 চলে আসবো, কতটা অ্যামাউন্ট আমাদের সানস্ক্রিন ইউজ করা। তো আমি রিসার্চ করে জানতে পেরেছি আমরা কিন্তু যেটুকু সানস্ক্রিন ইউজ করার দরকার তার 1/3 ইউজ করি, যেটা একদমই ইউজ করা উচিত না। এইভাবে এতটা রাইট অ্যামাউন্ট তোমাদের নেওয়া উচিত, এবং খুব হালকাভাবে স্কিনে ড্যাপ করা উচিত, একদমই তোমাদের স্কিনটাকে রাব করা উচিত না, তাহলে কোনো কাজে দেবে না। আমি যেভাবে দেখাচ্ছি হালকা করে তোমাদের স্কিনে এটা অ্যাপ্লাই করা উচিত। মাথায় রাখতে হবে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর তোমাদের এটা রিঅ্যাপ্লাই করতে হবে, এবং কোনো জায়গায় বাইরে বেরোনোর আগেই কিন্তু একদম লাগানো উচিত না। অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট আগে তোমরা সানস্ক্রিনটা ইউজ করো, তারপরে বাইরে বেরো, তবেই সেটা কিন্তু সান প্রোটেকশন দেবে, আদারওয়াইজ দেবে না। এবং তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে গলায়ও লাগাচ্ছি, কানেও লাগাচ্ছি, হাতেও লাগাচ্ছি, এবং পায়েও তোমরা লাগাবে। অ্যাকচুয়ালি যে জায়গাগুলো এক্সপোজড হবে, সান এক্সপোজ থাকবে, সেই জায়গাগুলোতেই কিন্তু তোমাদের সানস্ক্রিন ইউজ করা উচিত। এবার আমি চলে আসবো ভিডিও শেষ পর্যায়ে, যেখানে আমি শেয়ার করছি তোমাদের সাথে যে কী কী টাইপের সানস্ক্রিন মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং সবথেকে ভালো কোনটা আমার রেকমেন্ডেশন। তো আমি সবসময় ইউজ করি লোটাসের এই সেফ সান ম্যাট জেলটা। আমি এটা ইউজ করি তার কারণ এটা একটা জেল বেসড ফর্মুলা, যার ফলে স্কিনে এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় এবং তার সাথে স্কিনে কোনো হোয়াইট কাস্ট দেয় না, যেটা খুবই বিরক্তি লাগে দেখতে। আমি শুধুমাত্র সানস্ক্রিন তো ইউজ করে বেরোই না, এর উপর দিয়ে আরও অনেক প্রোডাক্ট ইউজ করি। তো আমি যদি কোনো এমন একটা সানস্ক্রিন ইউজ করি যেটা খুব গুলে যায় বা যেটা খুব হোয়াইট কাস্ট দেয়, তাহলে সেটা আমার কোনো কাজে লাগে না এবং স্কিনটাকে খুবই বিচ্ছিরি লাগে দেখতে, যার জন্য আমি এই জেল সানস্ক্রিনটা ইউজ করি। এটা আমি বহুদিন ধরে ইউজ করছি, এর মধ্যে রয়েছে SPF 50, তার সাথে
UVA, UVB, তার সাথে PA++ও রয়েছে, যেটা একদম পারফেক্ট আমার জন্য এবং সবার জন্য। এখানে লেখা আছে এটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য, কিন্তু তোমাদের যদি ড্রাই স্কিন থাকে তাহলে তোমরা সিরাম ইউজ করার পরে এটা ইউজ করতে পারো, তোমাদের স্কিনে কোনো রকম প্রবলেম হবে না। আর তোমরা যদি এই সানস্ক্রিনটা ইউজ করতে না চাও তাহলে আমি স্ক্রিনে একটা সানস্ক্রিন দিয়ে দিচ্ছি, কেয়ার শেডের এই সান পাউডার বলে, এটাও তোমরা ইউজ করতে পারো কোনো মেকআপ ইউজ করার পরে। এছাড়াও মার্কেটে আরও অনেক ভালো ভালো সানস্ক্রিন অ্যাভেলেবেল আছে, আমি নিচে ডিসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দিয়ে দেবো, সো মেক শিওর তোমরা ডিসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবে। সো এবার একটু জিস্টে দেখে নেওয়া যাক আমি কী কী বললাম। তো 18 মাস বয়সের পর থেকেই তোমরা ইউজ করতে পারবে সানস্ক্রিন, SPF 30 মিনিমাম থাকতে হবে এবং তার সাথে UVA UVB থাকতে হবে, PA++ থাকলে খুবই ভালো, SPF 50 ওপর যাওয়ার দরকার নেই, এবং বাইরে বেরোনোর 15-20 মিনিট আগে তোমাদের সানস্ক্রিনটা ইউজ করতে হবে, এবং প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর তোমরা যদি সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করো তাহলে তোমাদের স্কিনটা খুব ভালোভাবে প্রোটেক্টিভ থাকবে। আশা করবো তোমাদের এই ভিডিওটা হেল্পফুল লেগেছে, যদি হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে, এবং এই ধরনের ভিডিও বারবার দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তার সাথে পাশে ছোট্ট একটা বেল আইকন আছে ওটা কিন্তু চিপে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে কিন্তু সাথে সাথে নোটিফিকেশান চলে আসবে। আমার সাথে কথা বলতে চাইলে, আমার ডেইলি বেসিস আপডেটস জানতে চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবে, আমার ইনস্টাগ্রামের নাম সুদেশনাস ওয়ার্ল্ড আর আমার ফেসবুক পেজের নাম সিমি বিশ্বাস। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো এটুকুই, বাই বাই। আমার আরও ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করো। সো বেস্ট কমেন্ট অফ মাই প্রিভিয়াস ভিডিও।